এবার ঋষি ও পিহু জেনে গেল সৌমেন সুর মারা যায়নি, আর রুষাকে মারতে এসে সৌমেন সুরকে হাতে নাতে ধরল ঋষি ও পিহু। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। আমরা মনফাগুন গল্পে দেখতে পাই হঠাৎ করে ঋষিকে ফোন করে সৌমেন সুরের প্রথম স্ত্রী, আর সে জানায় সৌমেন মারা যায়নি। আর তখন ঋষি চমকে ওঠে, আর অন্যদিকে বাড়িতে একা পেয়ে রুষাকে মারতে যায় সৌমেন, আর সৌমেনকে দেখে ভয় পেয়ে যায় রুষা। তবে শেষ মুহূর্তে এসে পিহু ও ঋষি রুষাকে বাঁচায়, আর এবার রুষা জানতে পারবে সৌমেন মারা যায়নি। আর এবার বাসায় পুলিশ নিয়ে আসবে ঋষি পিহু, আর সৌমেনকে হাতে নাতে ধরে পুলিশের কাছে তুলে দিবে। আর এবার কঠিন শাস্তি পেতে চলেছে সৌমেন সুর। তো বন্ধুরা, কে কে চান সৌমেন সুর যাতে কঠিন শাস্তি পায়, কমেন্টে জানান আপনাদের মতামতটি। আর আমাদের কোলেন প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।